দুর্গাপুরে খুলে গেল নতুন একটি ক্যাফে বিটুইন দ্য ব্রেড। হ্যাঁ, আর আমরা দুর্গাপুর টাইমস আজকে চলে এসেছি একদম বন্ধু বান্ধবকে সাথে নিয়ে। আপনারা এইভাবে মনে হয় লাইভে কখনো দেখেননি যে সবাইকে একসাথে নিয়ে আসা, বাট আজকে আমরা এসেছি কারণ ক্যাফে মানেই হচ্ছে আড্ডা, মজা, গল্প, একটুখানি টাইম স্পেন্ডিং। তো কোথায় খুলেছে, কি কি পাওয়া যাচ্ছে মেনু, কারণ খাবার বলে কথা, আর ভোজন রসিক মানুষদের তো অভাব নেই গোটা দুর্গাপুরে। টুকটাক যেখানে যা খুলছে আমরা একবার হলেও পৌঁছে যাচ্ছি। তো আমরা আজকে চলে এসেছি বিটুইন দ্য ব্রেডে, সবাই ধীরে ধীরে লাইভটা জয়েন করতে থাকুন। আর হ্যাঁ, চলছে অনেক কিছু অফার্স আপনাদের জন্য, যেহেতু নতুন ওপেন হয়েছে তো অফার্স তো থাকবেই সামনে, যেহেতু পুজো আসছে। আর কি কি অফার্স থাকছে, কি কি মেনুতে থাকছে, সব কিছু জানাবো আজকের লাইভে। তাই লাইভটা চাই প্রচুর পরিমাণে শেয়ার, বন্ধুদেরকে ট্যাগ করতে থাকুন, সবাই মিলে একসাথে খেতে আসুন। আর লোকেশনটা তো দেখুন কি সুন্দর, ভাইবসটা কেমন লাগছে, ভাইবসটা বলো, দারুন দারুন। আর মাশরুমটাও আজকে খুব সুন্দর, একদমই তাই, বৃষ্টিটা খুব সুন্দর, একদম একদম। তো আমার সাথে যারা রয়েছে অনন্যা, আর পরিচয় দেবো না ভাবছি, সবাই চেনে, পরিচিত মুখ স্যান্ডি রয়েছে। তো কেমন আছো বলো? ভালো আছি, অ্যাম্বিয়েন্সটা আরো বেশি ভালো হয়ে গেছে, আরো বেশি ভালো লাগছে, সামনে খাবার আছে আরো বেশি ভালো লাগছে। ঈদের মুখে যদি খাবার আর এরকম যদি বৃষ্টি বদল ওয়েদার আর তার সঙ্গে যদি একটু ঝিরি ঝিরি গান, বাহ 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 বাহ, পুরো জমে কি হবে কা। আমি একটুখানি ঘুরে ফিরে দেখাই, আর সাথে সাথে এই জায়গাটা একটুখানি আপনাদের খুব প্রপারলি আমি ডিটেলসে বলে দিই, কারণ সবাই এটাই আপনারা বলতে থাকবেন সবসময়। খেতে থাকো না, না করতে থাকো, আর তুমি ওই দিক দিয়ে যেতে থাকো। তো চলুন, এই হচ্ছে বিটুইন দ্য ব্রেড, ঠিক আছে, আঙ্কেল পিটার্স প্যানকেকের একটি ইউনিট, খুব ফেমাস আঙ্কেল পিটার্স প্যানকেক, প্যানকেকের জন্য ফেমাস। তো বিটুইন দ্য ব্রেডে কিন্তু আপনারা পাবেন ভ্যারাইটি টাইপ অফ স্যান্ডউইচেস অ্যান্ড প্যানকেকস। হ্যাঁ, স্যান্ডউইচ মনে হয় সবাই পছন্দ করেন, আমার নিজেরও পার্সোনালি আপনারা যদি বার্গার, পিৎজা, স্যান্ডউইচ এই জায়গাগুলো বলেন না, আমার কিন্তু ফার্স্ট পছন্দ হচ্ছে স্যান্ডউইচ, মানে তিনটে যদি এক জায়গায় রাখাও থাকে আমি প্রথমে তুলবো স্যান্ডউইচ, দেন পিৎজা, দেন বার্গার। তো এখানে হচ্ছে স্যান্ডউইচ রয়েছে এবং বিভিন্ন দামের রয়েছে, আপনাদেরকে জানিয়ে রাখি মোটামুটি 79 রুপিস থেকে এখানে খাবার শুরু হয়ে গিয়ে 169 মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, হ্যাঁ সব মেনু। আর তার সাথে যেহেতু সামনে রয়েছে পুজো, পুজো স্পেশাল চলছে, দারুণ অফার্স, সেগুলো আপনাদেরকে জানাবো। সবাই কিন্তু লাইভটাতে প্রচুর জয়েন করতে থাকুন, শেয়ার করতে থাকুন। আর বৃষ্টির ওয়েদারে কীরকম লাগছে বলুন, সব থেকে ভালো হচ্ছে এখানে যে অ্যাম্বিয়েন্সটা করেছে, যদি আমরা চাই বন্ধুদেরকে নিয়ে এখানে এসে একটা পার্টি করবো তো সেটাও কিন্তু এখানে পসিবল রয়েছে। মনে হচ্ছে বার্থডে ট্রিট, হঠাৎ করে বন্ধুরা চাইছে ইস কোথায় নিয়ে যাবো, চলে আসবেন বিটুইন দ্য ব্রেডে, এত সুন্দর করে ডেকোরেশন করার রয়েছে। তো এখানে আপনারা খুব সুন্দর করে টাইম কাটাতে পারবেন, কোথাও যদি চলছে একটা অফিসের পর টুকটুক বাড়ি যাওয়ার আগে একটু মনে হচ্ছে না কোথাও যাই, গিয়ে একটু বসি, একটু মাইন্ডটা ফ্রেশ করি, তাহলে সেটাও কিন্তু আপনারা এখানে এসে অনায়াসে করতে পারবেন। এই জায়গাটা যেমন সেটটা করে দেওয়া হয়েছে, এর নিচে তো গোল করে টেবিল রাখাই হয়েছে, বাকি যদি ওপেন আপনারা এয়ারের মধ্যে বসতে চান তাহলে এইখানেও কিন্তু খুব সুন্দর করে করেছে। এটা যেমন একটা গিটার শেপে টেবিল রয়েছে, ওদিকে একটা রাউন্ড শেপে টেবিল রয়েছে, বসার জন্য এরকম উডেন টুল রয়েছে, তো ভীষণ সুন্দর, সব মিলিয়ে কিন্তু দারুণ। চলুন এবার আপনাদেরকে আমি বলি লোকেশনটা, আপনারা হয়তো ফ্রেন্ডস ক্যাফেটাকে সবাই চেনেন, কল্পতরু বিল্ডিং সিটি সেন্টার, ঠিক আছে, কল্পতরু বিল্ডিং সিটি সেন্টার আপনারা সবাই চিনবেন এই জায়গাটা। চলুন আমি একটুখানি ধীরে ধীরে রাস্তার দিকে আপনাদেরকে দেখাতে থাকি, ঠিক আছে। আর যেহেতু বিটুইন দ্য ব্রেড আঙ্কেল পিটার্স প্যানকেকের একটা ইউনিট, তো এখানে আপনারা মানে সেই লেভেলের আপনারা স্যান্ডউইচেস আর প্যানকেক পাবেন, এটা নতুন করে বলার কিছু থাকে না, কারণ নামের মধ্যেই রয়েছে। তো প্যানকেক লাভার্স বা স্যান্ডউইচ লাভার্স যারা আছেন তারা আমাকে একটু কমেন্টস করতে থাকুন। এই সময় রোবো আমাকে ফোনটাও দিতে পারছে না, ওই আমি যাই না কমেন্টসগুলো, কারণ আমি এখন দেখতে পাচ্ছি না, আমাকে একটুখানি ফোনটা দিতে থাকো। ওই ফোনটা ওখানে, তো চলুন আপনাদেরকে আমি লোকেশনটা খুব ভালো করে মেনশন করে দিলাম। দেখুন এখানে, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছেন, ওয়াও, সবাই শেয়ার করবেন। আচ্ছা আপনাদেরকে বলে রাখি, এই দেখুন স্মার্ট বাজার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্মার্ট বাজার, সবাই চেনেন এটা হচ্ছে স্মার্ট বাজার, ঠিক আছে। স্মার্ট বাজার থেকে এই দিকটা হচ্ছে কোর্ট মোড়, যেখানে ওই ফুলগুলো বিক্রি হয়, তার পাশেই দেখুন জুয়েলারি গার্ডেন রয়েছে, ঠিক আছে, সবাই চেনেন। জুয়েলারি গার্ডেন থেকে এই যে সোজা রাস্তাটা কল্পতরু লেখাই রয়েছে, দেখুন ওপরে কল্পতরু, এই যে মিডিলটা দিয়ে দেখুন সোজা তাকালেই আপনারা দেখতে পাবেন বিটুইন দ্য ব্রেড, একদম সোজা মুখেই রয়েছে বিটুইন দ্য ব্রেড। তো কারুর খুঁজে পেতে কোনো রকম অসুবিধা হবে না, তারপরেও যদি লোকেশনের প্রবলেম হচ্ছে গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশানে আফটার লাইভ অ্যাড করে দেবো, তো আপনারা অনায়াসে এখানে পৌঁছে যেতে পারবেন। পুজোর কী কী অফার
অফার্স আর কি কি থাকছে স্যান্ডউইচের ভ্যারাইটি, তারা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টস করুন। কারণ স্যান্ডউইচ পছন্দ করে না আমার মতন, আমি কিন্তু স্যান্ডউইচের ভীষণ পছন্দ করি, ভীষণ 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 স্যান্ডউইচ মানেই আমার খুব ভালো লাগে। তো আবারও লোকেশনটা বলে দিই, স্মার্ট বাজার সিটি সেন্টার স্মার্ট বাজারকে তো সবাই চেনেন। স্মার্ট বাজারের সামনেই হচ্ছে কল্পতরু বিল্ডিং, এই যে জুয়েলারি গার্ডেনের যে বিল্ডিংটা সেটাই হচ্ছে কল্পতরু বিল্ডিং। কল্পতরু বিল্ডিং থেকে দেখুন রোবো সোজা যে হেঁটে চলে এলো, একদম সোজা মুখে তাকালেই বিটুইন দ্য ব্রেড। লোকেশন খুব ইজিলি আপনারা পৌঁছে যেতে পারবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? খুব 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 ইজিলি আপনারা পৌঁছাতে পারবেন। সবাই কিন্তু কমেন্টস করতে থাকুন, এত ভালো করে দেখিয়ে দিলে আর কি ভুল হয়, একদম একদম আনন্দ মানে থ্যাংক ইউ সো মাচ। সবাই কিন্তু লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর বৃষ্টিতে কে কী করছেন, কে কী ভাবছেন একটু অবশ্যই জানান, পুজোর কেনাকাটা কেমন চলছে সব কিছু জানাতে থাকুন। আর সাথে নতুন ক্যাফে মানেই চাই কিন্তু খাওয়া দাওয়া। ইয়েস, এইখানে 79 rupees থেকে আপনাদের স্যান্ডউইচ স্টার্ট হয়ে যাচ্ছে। আর স্যান্ডউইচের টেস্ট কেমন তা তো আমি খাবো, অনন্যা খাবে, আমরা সবাই খাবো, রোগও খাবো, সবাই আমাদেরকে বলবো টেস্ট কেমন। তো আমি জানি টেস্ট ভালোই হবে, বিকজ বিটুইন দ্য ব্রেড আঙ্কেল পিটার্স প্যানকেকের একটা ইউনিট, তো এনারা একটা ব্র্যান্ড, ঠিক আছে? এনারা আবার শার্ক ট্যাঙ্কেও গিয়েছিল, আপনারা যদি জানেন তো শার্ক ট্যাঙ্ক যে রিয়েলিটি শোটা হয় সেই শার্ক ট্যাঙ্কেও কিন্তু এনারা পার্টিসিপেট করেছিলেন, ঠিক আছে? তো আর কি চাই, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু একদম টু গুড এক্সেলেন্ট। ওকে, ঘরের আগে জল জমে আছে ভিড়িঙ্গিতে, ওফো যা বৃষ্টি অবস্থা। আমাদের আগের লাইভগুলো নিশ্চয়ই রোবো দুটো যে লাইভ করেছিল আপনারা তো খুব ভালোবাসা দিয়েছেন, স্টিল পার্ক এবং তার সাথে সাথে MNC-তে যা অবস্থা। চলুন সবাই কিন্তু একটু যাতে থাকুন আর কমেন্টস করতে থাকুন, যারা যারা দেখছেন প্রত্যেকে কমেন্টস করবেন, প্রত্যেকে শেয়ার করবেন, আপনাদের কী কী জানার আছে সব কিছু বলবেন। বাট এইখানের এই অ্যাম্বিয়েন্সটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, এটা হচ্ছে সত্যি কথা। এর অ্যাম্বিয়েন্সটা কিন্তু একদম মন ছুঁয়ে যাচ্ছে। টোটাল 10টা টেবিল রয়েছে এখানে, এই যে নাম্বার টেবিল নাম্বার 10 বলে এখানে লেখা রয়েছে, এই অ্যাম্বিয়েন্সটা টু গুড। এবার ধরুন আপনারা কাউকে সারপ্রাইজ দিতে চাইছেন, ধরুন প্রিয় মানুষ হোক, বন্ধু বান্ধব হোক বা যাকে হোক না কেন, বাড়ির কাউকে হোক যদি সারপ্রাইজ দিতে চাইছেন, তাহলে আগের থেকে যদি এখানে কন্ট্যাক্ট করেন তো সুন্দর করে এখানটা আরও ভালো করে ডেকোরেশন করে দেওয়া হবে, আপনারা একটা সারপ্রাইজও প্ল্যান করতে পারবেন, বন্ধুকে নিয়ে সুন্দর করে চলে আসবেন, কম খরচে কিন্তু অনেক ভালো কিছু খাওয়াতে পারবেন, এটা হচ্ছে সত্যি কথা, তাই না? কেক কাটিংয়ের সাথে সাথে তো এটা হচ্ছে একদম কিচেন, আপনারা লাইভ কিচেনও দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখানে রেডি হচ্ছে সব কিছু, মোটামুটি স্যান্ডউইচ একটা দাদা রেডি করে দিয়েছে। ওকে, আমরা এসেই বলেছি আমাদেরকে একটা স্যান্ডউইচ দিতে, কারণ স্যান্ডউইচ আমার ভীষণ ভালো লাগে। আর প্যানকেকটাও দাদা বললো একটা প্যানকেকও রেডি করে দেওয়া হোক, তো একদমই তাই। আর ওনাদের বিহেভিয়ারও ভীষণ ভালো, ও প্যানকেকও রেডি হয়ে গেছে, টু গুড, কি ফাস্ট, ফটাফট প্যানকেকও রেডি হয়ে গেছে। হ্যাঁ, স্ট্রবেরি প্যানকেক রেডি হয়েছে, আর প্যানকেকের সাথে এটা অনেক মায়েরা আছে যারা ঘরে খুব জলদি জলদি সকালে টিফিনে বাচ্চাদেরকে দেওয়ার জন্য প্যানকেক রেডি করে দেয়, ঠিক আছে? তো চলুন এবারে আমরা কিন্তু করবো এখানে টুকটুক করে খাওয়া দাওয়া। ওরে বাবরে, আবার কতগুলো কমেন্টস এসেছে। অরুণাভ, হ্যাঁ কেমন আছো বলো, তুমি কোথায় আছো? আমি আছি হচ্ছে সিটি সেন্টার কল্পতরু বিল্ডিং, যেটা একদম সোজা মানে জুয়েলারি গার্ডেনকে তো সবাই চেনেন সিটি সেন্টারের, তো ওই জুয়েলারি গার্ডেনের একদম মুখোমুখি সুজে ঢোকা মানে একদম ঢুকে যাচ্ছে কল্পতরু বিল্ডিংয়ে। তো সেইখান থেকে গিয়ে একদম সোজা আপনারা যদি চোখ বরাবর তাকান তো এটাই দেখতে পাবেন, ঠিক আছে? একদম এটাই দেখতে পাচ্ছেন, বিটুইন দ্য ব্রেড, এটাই আপনাদের নজরে পড়বে। ওকে, আর পুজোর যে যে অফারগুলো রয়েছে সেটা আমি বলবো, খাওয়া দাওয়ার উপরেও বিশেষ ছাড় দেওয়া হচ্ছে, আপনাদের জন্য হেভি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তো আপনারা একদম কিন্তু এখানে আসতে পারেন, গ্র্যাব করতে পারেন। খাবারের প্রাইসও ভীষণ নমিনাল রাখা হয়েছে যাতে সবাই নিতে পারে, অ্যাফোর্ড করতে পারে, ঠিক আছে? এই তো রয়েছি, খুব ভালো এরা খাবার বানান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? এটা এই যে ফ্রেন্ডস ক্যাফেটা রয়েছে ওই সাইডে, যে ফ্রেন্ডস ক্যাফে একদম পাশে, ওই ফ্রেন্ডস ক্যাফের একদম এখানে, মানে ফ্রেন্ডস ক্যাফেটা আপনারা সবাই চিনবেন। ফ্রেন্ডস ক্যাফেটা অনেক পুরনো, প্রচুর মানুষ অনেক ভালো ভালো এখানে টাইম স্পেন্ড করেছেন, খাওয়া দাওয়া করেছেন, ঠিক আছে? তো আপনারা সবাই জানবেন। তো এই ফ্রেন্ডস ক্যাফেরই একদম এটা আরেকটা নতুন বিটুইন দ্য ব্রেড আঙ্কেল পিটার্স প্যানকেকের একটা ইউনিট, ঠিক আছে? ফ্রেন্ডস ক্যাফের একদম পাশেই, মানে ওনা দিদি একটাই একটা, তো এই ইউনিটটা নতুন খুলেছে, আজকেই ওপেনিং হয়েছে। বাট এই বৃষ্টির জন্য দাদারা সুন্দর করে যে ওপেনিং করবেন ভেবেছিলেন সেটা আর সিরিয়াসলি পসিবল হলো না, তার কারণটা আমাদেরও আজকে ইচ্ছে ছিল বিকেলবেলায় এসে ওপেনিং হবে, সেই টাইমটাতে আমরা লাইভে আসবো, বাট কি আর করা যাবে, প্রকৃতির ওপর তো জোর নেই। তাতেও দাদারা ওপেনটা জাস্ট করে দিয়েছেন, তো আপনারা সবাই আসুন, ওপেন টু অল, সবাই আসুন, খাওয়া দাওয়া করুন, ঠিক আছে? দিদি তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ মণি। রূপা ঘোষ, হ্যালো। সুস্মিতা গরুই, নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ মণি, হ্যালো 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 হ্যালো। যখন স্টিল পার্কে রোগ ছিল তুমিও আসতে পারতে। আচ্ছা অরুণাভ, না না আমি
আমি না, আমার আবার একটুখানি মানে ঠান্ডা লাগা ধাঁত আছে, ওই জন্য আমি খুব একটা বৃষ্টির দিকে ভিজতে চাই না। মানে টিপটিপও যদি বৃষ্টি পড়ে না, তাহলে আমি সেই দিকেও একদমই যেতে চাই না। ঠিক আছে, সবাই কিন্তু অবশ্যই লাইভটাতে থাকুন আর শেয়ার করবেন প্রত্যেকে, ঠিক আছে? কে কি খেতে ভালোবাসেন সেটাও কিন্তু আমাদেরকে অবশ্যই কিন্তু জানাতে হবে, ঠিক আছে? যেমন ধরুন এখানে রয়েছে প্যানকেক, এখানে রয়েছে স্যান্ডউইচেস। এবারে আমি তো একটু স্যান্ডউইচ খাবই, তার কারণ হচ্ছে স্যান্ডউইচ বলে কথা। এটা কি আজকে নিউ অরুণা ভকনটা? এইটা তো, হ্যাঁ এইটা ফ্রেন্ডস ক্যাফেরই, এটা পাশেই যেটা খুলেছে ওনাদেরই একজনেরই এটা, ঠিক আছে? তো এইটা নতুন আজকেই ওপেন হলো, জাস্ট বিটুইন দ্য ব্রেড নাম দেওয়া হয়েছে। মানে কল্পতরু বিল্ডিংটা দিয়ে একদম সোজা মুখে যদি তাকানো হয় তো বিটুইন দ্য ব্রেডটাই আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? হ্যাঁ আজকেই, আজকেই ওপেন হয়েছে জাস্ট। এটা হচ্ছে সিটি সেন্টার স্মার্ট বাজারের একদম মুখোমুখি কল্পতরু বিল্ডিং আছে, আপনারা জানেন। জুয়েলারি গার্ডেন তো সবাই চেনেন, ওই যে কল্পতরু বলে লেখা সোজা মুখে ঢুকবেনই আর সামনেই দেখতে পাবেন বিটুইন দ্য ব্রেড। তাতেও যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমরা গুগল ম্যাপের লিঙ্ক আফটার লাইভ অ্যাড করে দেবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই কিন্তু সেই লিঙ্ক ধরে চলে আসতে পারবেন। আচ্ছা, আর সাথে হচ্ছে আমি একটু আগেই বাইরে থেকে গিয়ে রাস্তার ওপর থেকে পুরো ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি, আবার একদম লাস্টে একবার যাবো, তো ডোন্ট ওয়ারি। আমার মনে হয় এই লোকেশন বলে দিলে যে কেউ বুঝতে পারবেন, ঠিক আছে? জাস্ট বলে দিলাম প্রণয়নার সিটি সেন্টারে, হ্যাঁ 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 ওপেন হয়েছে। স্মার্ট বাজারের ওখানে একটা আছে, ওটাই খেয়েছি, ভাবলাম ওটা হয়তো এই তো এইটা ফ্রেন্ডস ক্যাফের এই যে পাশেরটাই, এটা বিটুইন দ্য ব্রেড। কি করবো এটা, আচ্ছা চল। কেমন আছো পারমিতা ঘোষ? খুব ভালো আছি। রবোদা তুমি ভালো আছো? মনি জিজ্ঞেস করছে, রবোদা খুব ভালো আছে। আজকে কি মনি মনে হচ্ছে দুপুরের একটা লাইভও জয়েন করনি? আজকে তো রবো দুটো পরপর লাইভ করেছে একদম বৃষ্টিতে, এমএমসি রাস্তা, স্টিল পার্কের রাস্তা। হতো বাবা, স্টিল পার্ক তো মানে ভাইরাল হয়ে গেল আজকের ভিডিও। কতজন যে ফোন করছে যে দিদি এটা আজকের লাইভ, এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে। হ্যাঁ আমরা যাবো, ইভেন আমাদেরকে নিউজ চ্যানেল থেকেও কল আসছে যে এটা কি আজকেই এরকম অবস্থা। আর বললাম হ্যাঁ হ্যাঁ এটা আজকেরই অবস্থা, রোগেই লাইভটা করেছিল। তো খুব ভালো আপনারা ভিউজ দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, নোমেন টিআরপি এটা কোথায়? এটা হচ্ছে দুর্গাপুরের সিটি সেন্টার স্মার্ট বাজারের একদম উল্টো মুখে রয়েছে কল্পতরু বিল্ডিং, মানে ওই যেটাতে জুয়েলারি গার্ডেন আছে, জুয়েলারি গার্ডেনটা সবাই চিনবেন। ওই জুয়েলারি গার্ডেন যেখানে রয়েছে সেই কল্পতরু বিল্ডিংয়েরই একদম সোজা মুখে, মানে যেটা দিয়ে ঢোকে এন্ট্রিটা, ওইটা দিয়ে সোজা তাকালেই কিন্তু আপনাদেরকে একদম ডাকবে বিটুইন দ্য ব্রেড, মানে এদিক ওদিক কোনো দিকেই আর ঘুরতে হবে না, ঠিক আছে? তো এবারে আমি কিন্তু খেতে, আচ্ছা বুঝতে পেরেছি, একদম একদম অরুণাভ। তো চলুন আমাকে কিন্তু একটুখানি ইয়েটা দিও, ওই ফোনটা আমাকে দিও রবো, ইয়েটা বলে দিই। চলুন আমি আপনাদেরকে বলে দেবো। আচ্ছা এইটা দাদা যেটা রেডি করেছে সেটা বলছে স্ট্রবেরি প্যানকেক, এটা হচ্ছে স্ট্রবেরি এখানে রাখা রয়েছে প্যানকেক, তার উপরে সুগার দেওয়া আছে এখানে, না করিনি তবে দেখলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাবা নেক্সট টাইম দেখা হবে, আর দুপুরের লাইভ নিয়ে কোয়েশ্চেন করো না, আমার ভালো করে দেখাই হয়নি, ওটিতে ছিলাম আজকে। ও শিট শিট শিট, দারুণ, মানে রো আজকে জবরদস্ত লাইভ করেছে। আর এত কমেন্টস, এত কমেন্টস, ও বেচারা কমেন্টস পড়তে পড়তে এমনি রো খুব একটা লাইভ করে না, তো ও বেচারা একটু কনফিউজ হয়ে যাচ্ছিল কি পড়বো কি না করবো, আর কমেন্টসও আসছে সেরকম। তবে সবাই কিন্তু রোবোকে চাইছে, এটা হচ্ছে সোজা কথা, ঠিক আছে? মেনুটা কি, এই যে একজন জিজ্ঞেস করলেন, আমি খুব খুশি হয়ে গেলাম সৌরভ, থ্যাংক ইউ সো মাচ। মেনুটা নিয়ে এই যে খুলে বসে আছি মেনুটা, ঠিক আছে? মেনুর মধ্যে এনাদের কিন্তু এখানে স্ক্রিনে মেনু উঠছে, ঠিক আছে? আর যেহেতু আজকেই ওপেন হয়েছে, প্রিন্টেড হয়ে আসেনি, তো কাল পরশুর মধ্যে চলে আসবে। আর ওনাদের এখানে স্ক্রিনের মধ্যে মেনুটা অলরেডি রয়েছে, তো ওখান থেকে দেখতে পারবেন। আমি আপাতত আপনাদের বলে দিই, এইটা যেটা রয়েছে বিটুইন দ্য ব্রেড, এটা কিন্তু আপনার শুধুমাত্র ব্রেড এবং প্যানকেকের জন্যই, মানে ব্রেড বলতে স্যান্ডউইচ এবং প্যানকেকের জন্যই বিখ্যাত, ওকে? মানে এটার জন্যই খোলা হয়েছে, এখানে ভ্যারাইটি টাইপ অফ আপনারা স্যান্ডউইচ পাবেন আর প্যানকেক পাবেন, ঠিক আছে? তো আমি আগেই ক্লিয়ার করে দিচ্ছি, এখানে কিন্তু ওই বার্গার পিৎজা এইসব কিছু না, স্যান্ডউইচ আর প্যানকেক, ঠিক আছে? নানা একটু দেখেছি, খুব ভালো বলেছে, হ্যাঁ একদম। চলুন এবার আমি মেনুগুলো বলতে থাকি, স্যান্ডউইচের মধ্যে কী থাকছে শেয়ার করলাম রবোদা, থ্যাংক ইউ সো মাচ মনি, থ্যাংক ইউ সো মাচ। এই লাইভটাও কিন্তু সবাই একটুখানি বেশি বেশি করে শেয়ার করবেন, ওকে? চলুন মেনুতে কি, স্যান্ডউইচের মধ্যে কী কী ভ্যারিয়েশনস? ও মাই গড, স্যান্ডউইচে এত ভ্যারিয়েশনস, আমি নিজেই তাই ভাবছি এত এত স্যান্ডউইচ হয়, আপনারাই দেখুন না। ভেজ গ্রিল স্যান্ডউইচ 79, যেমন কি বললাম যে 79 rupees থেকে স্টার্ট করে একদম 169 মধ্যে সমস্ত তো আপনার আইটেম কমপ্লিট হয়ে যাচ্ছে এখানে, তার থেকে ঊর্ধ্বে আর কোনো কিছু নেই। প্রাইসটাও বলে দাও একটু দিদি, এই জাস্ট বলছি তো, ভেজ গ্রিল স্যান্ডউইচ 79, ওকে, কর্ন অ্যান্ড চিজ স্যান্ডউইচ 79, এক্সটিক ভেজ স্যান্ডউইচ 149, তন্দুরি পনির স্যান্ডউইচ 129, মাই গড, তন্দুরি আবার স্যান্ডউইচও হয়,
129 গ্রিল মাশরুম স্যান্ডউইচ, 139 ক্রিমি স্পিনাচ অ্যান্ড মাশরুম স্যান্ডউইচ, 159 চিজি গ্রিল স্যান্ডউইচ, 119 মানে 119 স্পিনাচ চিজ কর্ন গ্রিল স্যান্ডউইচ, 149 চিকেন অ্যান্ড মাশরুম গ্রিল স্যান্ডউইচ, 169 ক্রিমি চিকেন গ্রিল স্যান্ডউইচ, 189 এগ লেটুস অ্যান্ড টোম্যাটো স্যান্ডউইচ যেটা সেটা হচ্ছে 149 ব্রেকফাস্ট গ্রিল্ড চিজ স্যান্ডউইচ উইথ সফট স্ক্র্যাম্বেলড এগস, 149 চিকেন ক্লাব স্যান্ডউইচ, 169 তন্দুরি চিকেন স্যান্ডউইচ, 169 নিউটেলা গ্রিল্ড স্যান্ডউইচ, 149 চকলেট চিজ স্যান্ডউইচ, 129 ও গড, এতগুলো যে স্যান্ডউইচ যে এত ধরনের হয়, আমি তো এতদিন জানতাম শুধু এই ভেজ স্যান্ডউইচ আর হচ্ছে ননভেজ স্যান্ডউইচ, সিরিয়াসলি বলছি এত এত হয়, আমি বলে দিই কতগুলো হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 রকমের স্যান্ডউইচ রয়েছে এখানে। থ্যাংক ইউ, একদম নাইস, থ্যাংক ইউ সো মাচ, কোথায় এটা দিদি? কিষান বাউড়ি বলছি, ওখানের কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করো প্লিজ, একদম অরুণাভ আমি আফটার লাইভ কন্ট্যাক্ট নাম্বার গুগল ম্যাপের লিঙ্ক প্রপার অ্যাড্রেস সব কিছু দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? কোথায় এটা? কিষান বাউড়ি, এটা হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার স্মার্ট বাজার, চেনেন নিশ্চয়ই? স্মার্ট বাজারের উল্টো মুখে কি আছে? কল্পতরু বিল্ডিং, জুয়েলারি গার্ডেনের যে বিল্ডিংটা সেটা একদম ভেতরে এন্ট্রি দিলে, হ্যাঁ ওডিসি, ঠিক আছে? তো এটা দিয়ে কল্পতরু বিল্ডিং বললেই সবাই বুঝতে পারবেন, কল্পতরু বলে বড় বড় করে লেখা আছে, ওটা দিয়ে ভেতরে এন্ট্রি নিলে তাকালেই সামনেই রয়েছে আপনাদের কি নাম যেন আঙ্কেল পিটার প্যানকেক এর একটা ইউনিট, তো এখানে আপনারা প্যানকেক এবং স্যান্ডউইচই পাবেন। তো মোটামুটি তো আমি বলে দিলাম 16 রকমের স্যান্ডউইচ এখানে রয়েছে, স্যান্ডউইচ হাব নাম দেওয়া দরকার ছিল স্যান্ডউইচের জন্য, না বিটুইন দ্য ব্রেড দেওয়া হয়েছে, এটাও একটা ভালো, বিটুইন দ্য ব্রেড, দুটো ব্রেডের ভেতরে কি রয়েছে, বিটুইন দ্য ব্রেড, ব্রেডের মধ্যে কি আছে, কি আছে সেটা আপনারা যেটা অর্ডার দেবেন সেটাই থাকবে ভেতরের মধ্যে। আচ্ছা এটা কোনটা ছিল দাদার কাছে একবার জেনে এসো তো, এটা একবার জেনে আসো যে এটার কি নামটা ছিল, ভাইয়া ইয়ে কোন সা ওয়ালা থা ব্রেড বলি না, নেই নেই ইয়ে ওয়ালা স্যান্ডউইচ ওয়ালা, চিকেন ক্লাব স্যান্ডউইচ, হ্যাঁ এটা হচ্ছে চিকেন ক্লাব স্যান্ডউইচ যেটার প্রাইস যাচ্ছে 169, ঠিক আছে? তো একটুখানি ট্রাই, হ্যাঁ একদম, হ্যাঁ অনন্যা একটা, চুপ করো চুপ করো চুপ করো, খাও, অনন্যা ওদিকে ঘুরে গেছে, অনন্যা কি লজ্জা লাগছে, অনন্যা তোমার তো ক্যামেরা ফোবিয়া হওয়ার তো কথা নয় একদমই, চলো ফিলিংটা দেখায়, একটু ফিলিংটা দেখাও, এই যে এটা উপরের লেয়ারটা যাচ্ছে, এই যে এটা আছে ফিলিংটা ভেতরে, টু গুড। অনন্যা কেমন লাগছে তুমি যেটা খাচ্ছ? দারুণ, দেখাও দেখাও ওকে দেখাও, খুব ভালো টেস্ট, আমি একটা ট্রাই করলাম, চিকেনের এখানে ট্রাই করা হয়নি, ওটা ঠাসা চিকেন একদম ভর্তি, টু গুড। যারা স্যান্ডউইচ ভালোবাসেন তারা মানে আসুন একবার ট্রাই করুন, যে কোনো একটা নিয়ে ট্রাই করুন, মোটামুটি 79 দিয়ে শুরু হয়ে যাচ্ছে, আপনারা যে কোনো একটা দিয়ে শুধু ট্রাই করুন, আমি বলছি একটা ট্রাই করার পর আরেকটা নিতে ইচ্ছা করবে, যারা ডায়েট করে তাদের জন্য পারফেক্ট জায়গা এটা, একদম পেট ভরিয়ে নিতে পারবে, আর স্যান্ডউইচের ক্ষতিও কিছু করে না, এটা হচ্ছে সব থেকে বড় কথা, স্যান্ডউইচের ক্ষতি কিছু করে না, যারা ডায়েট করে তারা কিন্তু স্যান্ডউইচ খায়। অনন্যা করা হয় নাকি ডায়েট? প্রচন্ড ফুডি লাভার, বলো গড গিফটেড এত সুন্দর বডি পেয়েছি আর কি করবো, আর কি চাই, তাই জীবন যতদিন আছি খেয়ে যাও, খেয়ে যাও সত্যি তাই, খেয়ে যাও, দারুন বন্ধুদের জন্য সময় কাটানোর একদম বেস্ট। তারপর হচ্ছে অফিস, সারাদিনের অফিস করার পর যারা টায়ার্ড থাকে, টায়ার্ড ঘরে গিয়ে আবার সেই ঘর, তার থেকে মনে হয় যদি 10 মিনিট একটু বসে এখানে আড্ডা দিলাম আধ ঘন্টা, দারুন, শুধু এরকম একটা স্যান্ডউইচ নিয়ে নিন, প্যানকেক নিয়ে নিন আর মন ভরে সময় কাটান, এত সুন্দর অ্যাটমসফিয়ার, কি ভাইবসটা এত সুন্দর লাগছে এখানে, মানে দূর থেকে আই গেছে, আমি এখানে কোথাও দেখিনি, না 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 এখানে দেখলাম, এবার নেক্সট দিন এসে আমি পার্সোনালি এখান থেকে অর্ডার করে বাড়ির জন্য নিয়ে যাব, বাড়ির জন্য প্যানকেকটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে, আর ছোট ছোট বাচ্চারা বেশি পছন্দ করে, ওইটাই আমি একদম তখন বললাম ওই কথাটা, এখন নেক্সট বার আমি এখানে আসবো, আমি অবশ্যই প্যানকেকটা বাড়ির জন্য পার্সেল করে নিয়ে যাব, দরকারও আছে, আমিও সত্যি কথা প্যানকেক, আমি সেটা আগেই বললাম যে মায়েরা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য প্যানকেক বানিয়ে দেয়, ঠিক আছে? তো এখানে একদমই, আমি বলে সবাইকে থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন, থ্যাংক ইউ সো মাচ,
আচ্ছা জয়ন্ত বাউরি হ্যালো, তারক তুঙ্গা হ্যালো, সৌরভ দাস হ্যালো, এটা আজকে শেষ করতে হবে মৌটুসি খাবারটা। এটা শেষ করা কি এমন ব্যাপার, এটা একবারে গপ করে ঢুকে দেবো, আপনারা আছেন বলে তাই একবারে পুরোটা মুখে ঢোকাচ্ছি না, নাহলে এখুনি গপ করে পুরোটাই ঢুকিয়ে নিতাম। এটা কোন জায়গা পৌঁছালি বকশি, এটা হচ্ছে কল্পতরু বিল্ডিং, সিটি সেন্টার স্মার্ট বাজারের উল্টো দিকে কল্পতরু বিল্ডিং, একদম বিল্ডিং এর ভেতরে ঢুকে সোজা যদি তাকান তাহলেই আপনারা দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। বিটুইন দ্য ব্রেড নতুন আজকে ওপেন হয়েছে, হ্যাঁ, ওই জুয়েলারি গার্ডেন, আমি বারবার ওই কারণে বলছি কারণ ওই বিল্ডিংটাই সবাই মনে হয় বোঝে কল্পতরু থেকেও বেশি, জুয়েলারি গার্ডেন বলে সবাই বেশি বুঝে যাবে, ওই ওইটাই সোজাটা ঢুকে গেলেই একদম আর দূর থেকে মানে রোডটা থেকে তাকালেই এই বিটুইন দ্য ব্রেডটাই দেখা যাচ্ছে, কোনো এদিক ওদিক দেখতে হবে না, ঠিক আছে। মনীষীল থ্যাংক ইউ, ছোট রাউট কোন জায়গা এই তো বলে দিলাম, পৌশালী বক্সি লোকেশন জাস্ট বলে দিলাম, অরুণাবো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা যদি তারপরেও কারোর, কেমন আছো দিদি, খুব ভালো আছি তারক তুঙ্গা, যদি তারপরেও কারোর বুঝতে অসুবিধা হচ্ছে আফটার লাইভ আমি ডেসক্রিপশনে মোবাইল নাম্বার গুগল ম্যাপের লিঙ্ক প্রপার অ্যাড্রেস সব কিছু মেনশন করে দেবো। আচ্ছা এত কিছুর মাঝে তো আমার তো বলাই হলো না অফারটা কি রয়েছে। আচ্ছা অফারটা যেটা সেটা আপনারা 15 দিনের জন্য পাবেন, মানে কাল থেকে শুরু করে 15 দিনের জন্য একটা অফার দেওয়া হচ্ছে, 599 যদি আপনার বিল অ্যামাউন্ট হয় তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন 10% ডিসকাউন্ট, আর যদি 999 আপনার বিল অ্যামাউন্ট হয় তাহলে 15% ডিসকাউন্ট, ঠিক আছে। এই দুটো অফার রাখা হচ্ছে, এমনিতেই প্রাইসগুলো যা নমিনাল তার মধ্যেও যদি আবার 10 বা 15% ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে কিন্তু দারুণ ব্যাপার, সিরিয়াসলি। এখানে 79 রুপিস থেকে স্টার্ট করে 169 মধ্যে পুরো স্যান্ডউইচ কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেটা আমাকে এটা দিয়ে গেছে এটা হচ্ছে ওই যে চিকেন ক্লাব স্যান্ডউইচ 169, বাট টু গুড, ভীষণ সুন্দর খেতে। চলুন এবারে আমি প্যানকেকের মেনুটাও একটুখানি আপনাদের বলে দিই, প্যানকেকস আছে, ওয়াফেলস আছে, ঠিক আছে। প্যানকেকের হচ্ছে চকলেট সস প্যানকেক 119, ঠিক আছে। ও আচ্ছা যতগুলো প্যানকেক রয়েছে সবগুলোই আপনার 119ই দাম নেওয়া রয়েছে, 5 ধরনের রয়েছে, চকলেট সস প্যানকেক, সিনামন হানি প্যানকেক, ক্যারামেল সস প্যানকেক, ব্লুবেরি প্যানকেক আর স্ট্রবেরি প্যানকেক, এই যেটা আমাকে দেওয়া হয়েছে এটাই হচ্ছে স্ট্রবেরি প্যানকেক। প্যানকেকগুলোর ইচ প্রাইস আছে 119, ওয়াফেলস রয়েছে সেগুলোও সবই 119ই রয়েছে, ওয়াফেল অ্যান্ড হ্যাঁ কাল থেকে মানে 26 সেপ্টেম্বর থেকে শুরু করে 10 অক্টোবর পর্যন্ত এই পুরো অফারটা থাকছে। বিল অ্যামাউন্ট 599 হলে 10% ডিসকাউন্ট, আর যদি বিল অ্যামাউন্ট 999 হয় 999 টাকা তাহলে 15% ডিসকাউন্ট, মানে 15, ঠিক আছে। আচ্ছা ওয়াফেলস আর প্যানকেক সবই হচ্ছে আপনার 119 প্রাইস যাচ্ছে। ওয়াফেলস এর মধ্যে আপনারা পাচ্ছেন ওয়াফেল অ্যান্ড চকলেট সস, ওয়াফেল অ্যান্ড সিনামন হানি, ওয়াফেল অ্যান্ড ক্যারামেল সস, ওয়াফেল অ্যান্ড ব্লুবেরি কম্পোট, ওয়াফেল অ্যান্ড স্ট্রবেরি কম্পোট, ঠিক আছে। মানে 5 ধরনের প্যানকেক, 5 ধরনের ওয়াফেলস, সবগুলোর ইচ প্রাইস 119 যাচ্ছে। আচ্ছা ক্যারিবিয়ান পাঞ্চ, এগুলো মনে হচ্ছে আপনার ইয়ে যাচ্ছে, ওই কি বলে যেন মকটেল টাইপের রয়েছে এটা, ক্যারিবিয়ান পাঞ্চ 129, স্প্যানিশ মার্গারিটা 129, মেক্সিকান মামা 149, অস্ট্রেলিয়ান শর 149, আর এনারা কিন্তু শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার সিজন 3 আপনারা দেখেছেন, ঠিক আছে, বিটুইন দ্য ব্রেডকে, তো ওটা আমি আগেই ওই জন্য আপনাদের বলেছিলাম যে শার্ক ট্যাঙ্ক যেটা রিয়েলিস্টি শো হয় তার সিজন 3 ওনারা কিন্তু পার্টিসিপেট করেছিলেন, তাহলে ওনাদের কী কোয়ালিটি, কারণ শার্ক ট্যাঙ্ক মানে বুঝতেই পারছেন ওখানে যেভাবে মানে খুদ একটা একটা করে বার করতে থাকে এটা ওটা সেটা, তো তার মাছ থেকে একদম দারুণ খেতে। রোবো একটু খাও, রোবো শুধু দেখছে, আমি একটু প্যানকেকটা ট্রাই করি, রোবো জিভে জল পড়ছে। আরে আমি একটুখানি জাস্ট দেখি, বাচ্চারা পেলে ছাড়বে না, ওয়াও সফট স্পঞ্জের মতো, মানে স্পঞ্জও যেন মনে হবে এর থেকে শক্ত, কি নরম কি নরম, টু গুড। এটা রোবোর জন্য রাখলাম, ও বেচারা ক্যামেরা নিয়ে শুধু এমনি আর এরকম করছে, আগে পিছা আগে পিছা, বেচারা বলছে আসছি আমি ঘুরি। আচ্ছা লোকেশন দিন বলেই দিলাম আমি, বাট রিয়েলি দেখেই খুব ভালো মনে হচ্ছে, বাট যেতে হবে একবার, একদম অরুণাভ প্লিজ কাম, এত সুন্দর টেস্ট না, মানে যারা স্যান্ডউইচ লাভার আছেন অবশ্যই আসুন, 16 রকমের স্যান্ডউইচ রয়েছে ভাবা যায়। রোবদা তুমি খাবে না, মনি
মনি ওর দাদার জন্য খুব চিন্তা করে, এটা হচ্ছে সত্যি কথা মনি, সিরিয়াসলি। মানে তুমি যদি রোবো সত্যি বোন হতে না, রোবো কিন্তু খুব খুশি হতো যে আমার এত মানে কেয়ার করার একটা বুনু রয়েছে বলে। সিরিয়াসলি ও খাবে, ও এই যে আসছে বললো এদিকে, ঠিক আছে চলুন। হ্যালো ম্যাডাম, হ্যালো সুবীর কুমার দাস, ভুলে গেছো তো? এবার ভুলবো কেন, একা একা খাচ্ছেন তো, চলে আসুন তাহলে। তোমার লাইভ সবই আমি দেখি, থ্যাংক ইউ তারক গঙ্গা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই যে তোমার জন্য সবাই চিন্তিত, রোবো একাই খেয়ে, মানে আমি একাই খাই, রোবো কিছু খায় না। আমি মাইক্রোফোনটা নিয়ে আসি না তো শুনতে হবে না তো। হ্যাঁ সেই দিদি ভাই কেমন টেস্ট, সচিন সমাদের মাস্ট ভিজিট। আমি কি বললাম, শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া যে সিজনটা হয় রিয়েলিটি শো, আপনারা তো নিশ্চয়ই জানেন, সবাই নতুন নতুন ট্যালেন্টগুলোকে সেখানে দেওয়া হয়, অ্যাকচুয়ালি ট্যালেন্ট হান্টের ওটা একটা শো থাকে। তো সেখানে ওনারা সিজন থ্রিতে পার্টিসিপেট করেছিলেন বিটুইন দ্য গ্রেট, বুঝতে পারছেন তো? তার মানে কী লেভেলের এখানে টেস্ট সেটা ভেবে নিন। 16 রকমের স্যান্ডউইচ রয়েছে, 79 থেকে শুরু করে 169 মধ্যে অল ডান, ঠিক আছে আপনার স্যান্ডউইচগুলো। আর স্যান্ডউইচ ভীষণ সুন্দর, এই চিকেন ক্লাব স্যান্ডউইচটা যেটা, এটা কিন্তু দারুণ খেতে, ট্রাই করো, ভীষণ সুন্দর খেতে, এটা টু গুড। আর অনন্যা তো বলেই দিল কেমন সুন্দর খেতে, অনন্যাকেও নিয়েছিলাম আজকে। অনন্যা স্যান্ডি, স্যান্ডি তো কোথায় যে গায়েব হয়ে গেল, ফিরে নিয়ে ওকে আর দেখা যাচ্ছে না। না না, এটা আমাদের প্রি প্ল্যানিং ছিল না যে হঠাৎ করে আনফরচুনেটলি দেখা হলো আমাদের, বাঙালি আমরা খাবো আবার না, আমার সামনে পুজো, এত সুন্দর সুন্দর খাবার যদি পাওয়া যায় কোনো কথা হবে না। আমি পার্সোনালি টেস্ট করলাম, দারুণ লাগলো, যেহেতু বাঙালি ননভেজ একটু বেশি পছন্দ করি, মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছে না জিনিসটা, আমি সেটাই বলছি, মানে স্পঞ্জ মনে হবে এর কাছে, শক্ত স্পঞ্জ এর থেকে বেশি শক্ত। এটাই স্ট্রবেরি, হ্যাঁ স্ট্রবেরি ফ্লেভারটা এটা রয়েছে, এটাই স্ট্রবেরি জেলিটা, মানে এটার সাথেই রয়েছে প্যানকেকটা। কোনোদিন খাইনি, খাইনি বলতে গেলে আমি এরিয়াতে চট করে পাইনি, পাই না, পাওয়া যায় না, পাওয়া যায় না প্যানকেকটা। আর সব থেকে বড় ব্যাপার দেখলাম অনেক রকমের প্যানকেক, হ্যাঁ অনেক রকমের রয়েছে, 5 রকমের প্যানকেক রয়েছে, খুব সফট, মানে বাচ্চাদের কোনো, আর যারা বয়স্ক যাদের দাঁত নেই তারাও খেতে পারবে, অসুবিধা হবে না। অনন্যা কথা কিন্তু খুব ভালো বলে, দারুণ দারুণ কথা, সেটা না, এতটাই সফট, মানে আমি জেনুইন, কেউ যদি মনে করে থাকে আমি ক্যামেরা চলছে বলে রিভিউ দিচ্ছি, একদম না, একদিন টেস্ট করবেন বুঝে যাবেন, এতটা সফট। বাচ্চাদেরকে নিয়ে আসো, বাচ্চা, আর এটা তো কোনো ক্ষতিও করবে না, প্যানকেক একদম এখানেই সাথে সাথে বানিয়ে রেডি করছে, একদম ফুড আছে সব হেলথলি, মানে শরীরে কোনো ক্ষতি করবে না, স্যান্ডউইচ প্যানকেক ওয়াফেলস কি আর ক্ষতি করবে এগুলো। চলো তোমরা খাও, চলো টাটা, সবাইকে আমাকে অনেক খাওয়ালো, থ্যাংক ইউ সো মাচ, এটা জানো, থ্যাংক ইউ, চলো টাটা টাটা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাদের দাদাদেরকে, একদম ইউ, সবাইকে বলবো অবশ্যই ভিজিট করো, খেও আর রিভিউটা দিও। আমরা অনেকে ভাববে তো ক্যামেরার সামনে আছে বলে মনে হয় একটু এক্সট্রা দিচ্ছে, একদম এক্সট্রা বলছি না, খাওয়ার দিক থেকে জেনুইন রিভিউ দিলাম, খুব ভালো, তোমাদেরকেও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, চলো টাটা টাটা টাটা, আবার দেখা হবে, টাটা, চলো। দিদি ভাই কেমন টেস্ট, আচ্ছা এটা বললে ভীষণ সুন্দর টেস্ট, মানে আমি যে দেখা হয়েছিল গোপাল মাঠে মনসা মন্দির, আচ্ছা রোবোদার দুপুরে বৃষ্টিতে অনেক ভিজেছ, খাও চিকেন স্যুপ, ট্রাই করো কোথাও চিকেন স্যুপ বা স্যুপ ট্রাই করো, এত ভিজেছে বলে, ও ভিজে পরে ঘরে গিয়ে বলছে আমার মাথা যন্ত্রণা করছে, দিয়ে একটুখানি ঘুমিয়েছে, ঘুমিয়ে পরে আবার বলছে আমার সব ঠিক আছে, ওর বৃষ্টিতে ভিজলে কষ্ট হয় না আপনারা। আর সব থেকে বড় কথা, থ্যাংক ইউ সো মাচ, রোবো লাইভ করাতে প্রচুর কমেন্টস আসছিল, দিদি কোথায়, দিদি ভাই নেই কেন, দিদি ভাই বৃষ্টিতে এলো না কেন। আপনাদেরকে বলে রাখি, কোথাও যদি বৃষ্টির লাইভ হচ্ছে তো ধরেই নেবেন ওটা রোবো করছে, আমি করছি না, তার একটাই কারণ আমার একটুখানি মানে সাইনাসের প্রবলেম আছে, আমার একটুতেই ঠান্ডা লাগে, মাইগ্রেনের প্রবলেম আছে, মানে কি নেই আর কি, ঠিক আছে, তো সেই কারণে আমি বৃষ্টিটাকে খুব অ্যাভয়েড করি। আর আমার বৃষ্টি ভীষণ ভালো লাগে, এটা নয় যে আমি ভিজতে যাই না, আমার মনটা ছটপট করে বৃষ্টিতে গিয়ে একটু ভিজবো, কিন্তু তার পরবর্তীটা ভেবে পড়ে তখন আমি নিজেকে কন্ট্রোল করে নিই, না আমি আর যাবো না। কারণ দেখুন একটা কথা হচ্ছে, আমার আমার লাইফ, আমাকে সবসময় ক্যামেরার সামনে কথা বলতে হয়, আমাকে আমি যে ভয়েস ওভারগুলো আপনারা দেখেন রিলসের মধ্যে সব কিন্তু আমার নিজস্ব, আমার স্ক্রিপ্ট থাকে, আমার ভয়েস ওভার থাকে, ঠিক আছে। এবার আমি যদি নিজের গলার যত্ন না নিই, তাহলে দুর্গাপুর উৎসব যদি আপনাদের মনে আছে তাহলে ভেবে রাখুন ওই অবস্থা হয়ে যাবে আমার। আর আমার যখন গলা বসবে,
মানে আমার গলা ধরলে এক মাসের আগে গলা ঠিক হয় না, গলা ধরলে আর ছাড়তে চায় না, না ছাড়তে চায় না, দিন দিন খারাপ হবে, দিন দিন খারাপ হবে। তুমি এটা টেস্ট করে একটু, ওই চিজ, ও চিজটা না, চিজ স্যান্ডউইচ কে মনে হয় না, ঝামেলা করছি। দেখো খাচ্ছি তো বন্ধুদের মনে হয় লোভ লাগছে বলে কমেন্ট করছে নাকি, চলে আসতে হবে। আমি বললাম, রোবো বলছে, অরণ্যা বলছে, এরপরে আপনারা নিজেরা এসে এবারে বলবেন, ঘুরে এসে আবার এটাদের মধ্যে কমেন্ট করবেন যে কেমন লেগেছে। ভাই ভালোবাসি রে, তোরা খেয়ে নে, না হলে গলায় লাগবে। আচ্ছা আমাদেরকে খেয়ে নিতে বলছে, ওটা মানে বললাম না যে ভালোবাসা কম দিচ্ছে, সেটাই বললো। হ্যাঁ ভালোবাসি, আচ্ছা আচ্ছা, না না ভালোবাসি, সবাই আমাদেরকে প্রচুর ভালোবাসে, এটা বলবো না। আর থ্যাংক ইউ, বৃষ্টির সময় আমার এত খোঁজ নিয়েছেন আপনারা। আর ওই রিয়া মন্ডল যে অ্যাকাউন্টটা থেকে কমেন্টস গুলো যাচ্ছিল, ওটা আমারই অ্যাকাউন্ট, ঠিক আছে, যদি আমি ব্যবহার টেবহার খুব একটা করি না, রোবো লাইভ করলে শুধুমাত্র ওটাতে কমেন্ট করি। একটা ছোট বোন কমেন্ট করছিল, জ্যোতি নাম, জ্যোতি কার একটা অ্যাকাউন্টটা ছিল, ওর বাবার অ্যাকাউন্ট, বাবার অ্যাকাউন্ট থেকে একটা কমেন্ট করছিল, দাদা খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। সে নেই এই লাইভটাতে, তাকে খুব মিস করছি, কারণ ওর দুপুরে প্রচুর কমেন্ট এসেছে। আর তোমার আরেকটা প্রিয় বোন, সেটা হচ্ছে মনি, আমি যেটা সবসময় বলছি যে মনি যদি তোমার নিজের বোন হতো না, তুমি খুব খুশি হতে, সিরিয়াসলি বলছি, কারণ আমি ক্যামেরাটা একটু জুম করে আনি, কারণ হচ্ছে অনেকটা ওয়াইড হয়ে গেছে, ওটা কেয়ারিং করে তোমার, সিরিয়াসলি, তুমি একাই খাচ্ছ দিদি, রোবোদাকেও একটু ডাকো, মানে সিরিয়াসলি, ও দুপুরে লাইভে থাকলে বেচারে খুব কষ্ট হতো, রোবোকে তো ভিজতে দেখে, রোবো আবার পড়েও গেছে আজকে দুপুর বেলায়, বৃষ্টিতে বুঝতে পারেনি, ড্রেনে ঢুকে গেছে, ও ঢুকেছে, গাড়ি ঢুকেছে, আমার প্রথমে গাড়ি ঢুকে গেছে, গাড়ি অন্য কেউ চালাচ্ছিল, তারপরে আমিও ড্রেনে ঢুকে গেছি, ও ঢুকে গেছে, আমি ঢুকেছি, পাটা ঢুকে গেছে আমার। খাও ভালো করে, বোনকে ভুলে গেলে, মনে একদিন আসো, দেখা হোক সামনে থেকে, দেখাই তো হয় না তোমাকে, শুধু ভার্চুয়ালি তোমার সাথেই কথা হয় লাইভে। ওই আজকে আজকে একটা ভাই আমাদের এসেছিল লাইভে, হ্যাঁ, বলল ভাই চকলেট, রেহান ভাই তোমাকে অনেক দুঃখিত, তুমি যদি লাইভটা দেখে থাকো, সেই সময় বৃষ্টিতে কোনো দোকান খোলা ছিল না, না হলে রোবো গিয়ে পাক্কাওয়ালা তোমাকে চকলেট তোমায় দিত, আর ব্যাগে তো ওই সময় বৃষ্টিতে তো ব্যাগই ছিল না ওর কাছে, চকলেট কোথায় থাকবে, বাট আমরা ঠিক করেছি পুজোর সময় আমরা অনেক চকলেট ব্যাগে করে ক্যারি করব, আমাদের যে বন্ধুদের সাথে দেখা হবে পুজোতে, সবাইকে একটা করে চকলেট, তাতে আমাদের কোশ্চেন অ্যানসার গুলো দিতে পারুক, পারুক বা না পারুক, ওটা আমাদের পক্ষ থেকে পুজোতে মিষ্টি মুখ একটু করে চকলেট, এবার মিষ্টির প্যাকেট নিয়ে তো আর ঘোরা যায় না, না তো আমাদেরকে বড় বড় ব্যাগ নিয়ে ঘুরতে হবে, আর অত খেলা খেলাতে অত বড় ব্যাগ নিয়ে ঘোরাটা, ব্যাগে আমরা চকলেট নিয়ে ঘুরবো, যাদের যাদের সাথে দেখা হবে তাদের পক্ষ থেকে একটা করে চকলেট আমরা একদম দেবো। কি হয়েছে, কোথায় পড়েছিস, আচ্ছা অরুণাবু জিজ্ঞেস করছে কোথায় পড়েছিস, পড়িনি আমার স্টিল পার্কে, ওর পাটা ঢুকে গেছে ড্রেনের মধ্যে, আর তখন আবার লাইভ করছে দোকানের কাকুটা, আবার বলছে ভিডিও টিডিও করতে গিয়ে ড্রেনটা দেখতে পাচ্ছে না, না তখন তখন অলরেডি আমাদের ভিউয়ার্স 100 এর উপরে, ঠিক আছে, হ্যাঁ 100 প্লাস ভিউয়ার্স, 100 প্লাস ভিউয়ার্স ছিল তখন প্রায় 120, তার মধ্যে আমার যে বন্ধুটা দেব, ও আমার বাইকটা নিয়ে গিয়ে ঘোরাতে গেছে, জলের ফোর্সেও পড়ে গেছে, পড়ে কি গেছে আমার বাইকের যে গিয়ারটা দিই, গিয়ারের লিভারটা বেঁকে গেছে, বেঁকে যাওয়ার পরে আমি গিয়ারের ফেলতে পারছি না, তারপরে আমি ওটাকে সোজা করবো ভাবলাম, তো হাতুড়ি দরকার, একটা সামনেই দেখলাম একটা সাইকেল দোকান আছে, সাইকেল দোকানে যাচ্ছি যখন, তখন ওই ড্রেনটা ছিল আর দেখতে পাইনি, রোবোর কপাল ঢুক করে পড়ে গেছে ড্রেনের মধ্যে, না আমি পড়িনি, একটা পা ঢুকে গেছিল, একই ব্যাপার হলো, তোমার তুমি পড়নি, তোমার পাটা পড়ে গেছে, গাড়ি ঠিক আছে, কোথাও লাগেনি তো, না না ওর লাগেনি, গাড়িও ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা কোথায় এটা, তৃষ্ণা চ্যাটার্জি ব্যানার্জি ম্যাডাম কেমন আছেন, অনেকদিন পর মনে হচ্ছে আপনাকে পেলাম লাইভে, এটা হচ্ছে দুর্গাপুরের সিটি সেন্টার স্মার্ট বাজার, সবাই চেনেন, তার মুখোমুখি হচ্ছে কল্পতরু বিল্ডিং, ওই যে জুয়েলারি গার্ডেন যেটা দেখতে পাচ্ছেন, কল্পতরু বিল্ডিং, চলুন আমি লাস্টে আবারও একবার ওটা আপনাদেরকে দেখিয়ে দেবো, শুরুতেও দেখিয়েছি, ওই কল্পতরু বিল্ডিং দিয়ে একদম সোজা মুখে যদি তাকান তাহলে পাবেন বিটুইন দ্য ব্রেড,
আজকেই ওপেন হলো, ঠিক আছে? এটা একদম মানে জাস্ট ওয়াও, এখানকার খাওয়া দাওয়া নিয়ে জাস্ট কথা হবে না। এটা হচ্ছে স্যান্ডউইচ, প্যানকেক আর ওয়াফেলসের একদম স্পেশালিটি রয়েছে এখানে, ঠিক আছে? এখানে আপনারা 16 রকমের স্যান্ডউইচ পাবেন, যার প্রাইস আমি একদম বলে দিয়েছি, নাম বলেছি, 69 rupees থেকে শুরু করে, সরি 79 rupees থেকে শুরু করে 169 rupees পর্যন্ত স্যান্ডউইচ থাকছে, প্যানকেকস অল, আর মানে 5 রকম প্যানকেকস, 5 রকমের ওয়াফেলস পাবেন, সবগুলোর প্রাইস যাচ্ছে 119, ঠিক আছে? প্যানকেক আমরা ট্রাই করলাম, টু গুড খেতে প্যানকেক, এখানে দুর্গাপুরে সেইভাবে কিন্তু প্যানকেক আপনারা কোথাও পাবেনই না, খুব রেয়ার, ঠিক আছে? তো এখানে আপনারা আসুন, প্যানকেক ট্রাই করুন, আর এই অ্যাম্বিয়েন্সটা, এটাকে এনজয় করুন, সিরিয়াসলি বলছি, আপনাদের বার্থডে থাকুক, কোনো অনুষ্ঠান থাকুক, ছোট্ট করে যদি আপনারা পার্টি সেলিব্রেট করতে চাইছেন, কাউকে সারপ্রাইজ দিতে চাইছেন, ঠিক আছে, বিশেষ করে কাপলরা যদি একে অপরকে সারপ্রাইজ দিতে চান, তো এটা হচ্ছে বেস্ট প্লেস আপনাদের কাছে। আর একদম দেখুন, খাবারেরও দাম এত মিনিমাম, এত ভালো টেস্ট, যে আপনাদের কম খরচার মধ্যে কিন্তু একটা সুন্দর প্রোগ্রাম আপনারা অর্গানাইজ করবেন। তার আগে যদি ডেসক্রিপশনে যে অ্যাড নাম্বার দেওয়া থাকছে, এই নাম্বারে আপনারা দাদার সাথেও কন্ট্যাক্ট করে নিতে পারেন, যদি আপনাদের কিছু প্ল্যানিং থাকে যে জায়গাটা একটু সুন্দর করে আমরা সাজাতে চাই, একটা অকেশনকে এখানে সেলিব্রেট করতে চাই, একদম পাক্কাওয়ালা পুরো একদম সুন্দর করে সাজিয়ে দেবে। ভালো আছি বোন, থ্যাংক ইউ সো মাচ। বেস্ট মোমো ওটা পাওয়া যায় এই রে, আচ্ছা দেখে বলবো, ঠিক আছে, আমি তোমার সব ভিডিও দেখি, থ্যাংক ইউ তৃষ্ণা চ্যাটার্জি ব্যানার্জি, প্রত্যেকে আসবেন ভাই রে, সকালে ঘুম থেকে উঠতে কি দেখছিলি রে, ভালো ফানি একদিন ইনসিডেন্ট হয়েছে তোর সাথে, বেশ ঠিক আছিস, তাই ফানি বলছি, যাই হোক সামনে থাকিস, তোদের সাথে আড্ডা দিতে না পারলে ভালো লাগে না, থ্যাংক ইউ অরুণাব। অরুণাব সিরিয়াসলি ও হসপিটালে ওডিতে থাকে, ইয়ে করে, কিন্তু ও ফাঁক ফোকর পেলে আমাদের লাইভ দেখে, আর ও হচ্ছে রোবোর কলেজ ফ্রেন্ড, মানে ক্লাসমেট রোবোর, তো খুব ভালো, ওর সাথেই কিছুদিন আগে শঙ্করপুরে দেখা হলো, খুব ভালো, খুব 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 ভালো, ওকে পেলে আমাদেরও খুব ভালো লাগে। কাল আমার বার্থডে, ও হো মনি, এসো মনি, তোমাকেই আমরা এখানে ট্রিট দিয়ে দিই, কালকে মনির বার্থডে, তো কালকে মনির বার্থডে, ঠিক আছে, তো তুমি এসো মনি, তোমার বার্থডে ট্রিট আমাদের তরফ থেকেই থাকবে, চলো কেক ফেক কাটিং ওয়াটিং করবো একদম সুন্দর করে, একদম এখানে সুন্দর অ্যাম্বিয়েন্সেই তুমি এসো, যদি তুমি আসতে চাও তো তাহলে এসো, আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমরা নিশ্চয়ই তোমার জন্য একটা সুন্দর ট্রিট এখানে দেবো, ঠিক আছে? আমাদের দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে, তুমি আমাদের এত ভালো একজন ফ্যামিলি মেম্বার দুর্গাপুর টাইমসের, তো চলো একদম, আর অ্যাডভান্স হ্যাপি বার্থডে, ঠিক আছে? আমার ছেলে তোমাদের ভিডিও এলে পড়াশোনাই বন্ধ করে দেয় আর আমার সাথে দেখতে শুরু করে দেয়, এই বাবু এটা ঠিক নয় তৃষ্ণা চ্যাটার্জি ব্যানার্জি, তোমার মানে আপনার ছেলের নাম কি তৃষ্ণা, আর কোন ক্লাসে পড়ে, পড়াশোনা করতে হয়, ঠিক আছে এটাও চলবে, আমরা বেশিক্ষণ থরি লাইভে থাকি, তাই না? ওরা আধ ঘন্টা এক ঘন্টা মম্মা থাকাই যায় একটুখানি, পড়াতে একটা ব্রেক হয়ে যায়। হ্যাপি বার্থডে মনি দিদি, সৌরভ উইশ করে দিল, ওয়াও ওয়াও, দেখো মনি তোমাকে উইশ করছে সবাই, জাহির শেখ আমি তোমার সব ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে থ্যাংক ইউ সো মাচ, আর প্রত্যেকে কিন্তু এখানে আসার চাই, ওকে এখানে প্লিজ আসুন, বিটুইন দ্য ব্রেড, আমরা তো মানে খুশি হয়ে গেছি এখানে খেয়ে আজকে, এত ভালো, মানে সিরিয়াসলি স্যান্ডউইচের এত ভ্যারিয়েশনস, আর প্যানকেক দুর্গাপুরে সেইভাবে কোথাও যে পাওয়া যায় বলে আমারও খুব একটা জানা নেই সত্যি কথা বলতে। যারা লাইভটা শুরু থেকে দেখেননি দেখে নেবেন, আমি সব মেনুগুলো একসাথে বলে দিয়েছি, 16 রকম স্যান্ডউইচ, 5 রকম ওয়াফেলস, 5 রকম প্যানকেকস রয়েছে, যে এখানেই রাখা রয়েছে মেনুগুলো, আমি ফোন দেখে বলেছি, আপনারা মেনু এখানে স্ক্রিনে দেখতে পারবেন, এই যে এখান থেকে বলতে পারবেন। আর এনারা যেহেতু শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া সিজন 3 গিয়েছিলেন, তো আর কিছু বলার নেই, নতুন করে এনাদেরকে মানে এনাদের টেস্ট নিয়ে, আর এই তো লাইভ কিচেন দেখতে পাচ্ছেন, এখানে একদম ফ্রেশলি সব বানিয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে, আর খাবার ভীষণ সুন্দর, সাথে কিন্তু আপনারা হট ড্রিঙ্কসে দেখুন টি পাচ্ছেন, ঠিক আছে, হট চকলেট, ক্যারামেল হট চকলেট, রেগুলার টি, জিঞ্জার টি, হট কফি রয়েছে, কোল্ড কফি, লাইম সোডা, ওরিও শেক, ভার্জিন মজিটো, ম্যাঙ্গো মজিটো, মানে কিছু মকটেলসও আপনারা পাচ্ছেন, চা কফিও এখানে পাচ্ছেন, তো সেটাই বলছি আর কি, স্যান্ডউইচ খান, প্যানকেক খান, তার সাথে চা কফি খান, টু গুড, ভীষণ ভালো। আর এইটা হচ্ছে ফুল অ্যাম্বিয়েন্সটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে কিন্তু সেলিব্রেশনের জন্য একদম বেস্ট, এটা সত্যি মানতেই হবে, সেলিব্রেশনের জন্য একদম বেস্ট এই জায়গাটা। সুবোধি পালদা কেমন আছো? খুব ভালো আছি, আমি ভালো, আমাকে বলছো কোথায়। আচ্ছা প্রিয়াঙ্ক ব্যানার্জি ক্লাস 3 পড়ে, প্রিয়াঙ্ক, তাহলে প্রিয়াঙ্ক পড়াশোনার মাঝে দেখাই যায়, চলো একদম, আমিও বলে দিচ্ছি তোমার মামাকে একটুখানি দেখতে দিতে হবে, ম্যাডাম ওর ভালো লাগে, ভালো জিনিস দেখছে তো, খারাপ তো কিছু দেখছে না, ভালো জিনিস এটা, ওরা একটু ক্লাস 3 মানে কত ছোট, খুব ভালো লাগলো তোমার সাথে আমার কথা বলে প্রিয়াঙ্ক, খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশুনো করো, ঠিক আছে? আর আমাদের তো এরকম করে ভালোবাসা দিতে থাকো, তোমার জন্য অনেক ভালোবাসা। আমার বন্ধুর তরফ থেকে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে সিস্টার ইন অ্যাডভান্স, বাবা মনি সোমাকে সবাই উইশ করছে, দেখো
কত ভালো লাগছে। থ্যাংকস মনি, থ্যাংক ইউ সো মাচ মনি। দেখো তোমার বার্থডেতে সবাই উইশ করছে, এটাই আমি বলি দুর্গাপুর ডান্স হচ্ছে একটা পুরো ফ্যামিলি, একটা পরিবার, ঠিক আছে। এখানে কেউ আর ওই ফ্যান দিদি দিদি আমি তোমার খুব বড় ফ্যান এইরকম বলো না, আমার লজ্জা লাগে, আমার সিরিয়াসলি লজ্জা লাগে, ঠিক আছে। আমি ওরকম নই, আমরা ইনফ্লুয়েন্সার, ঠিক আছে। তোমাদেরকে নানা ধরনের খোঁজখবর দিতে থাকি, কোথায় কী হচ্ছে না হচ্ছে, কোথায় কী পাওয়া যাচ্ছে, কোথায় কী অফার চলছে, এগুলো যতটুকু আমাদের কাছে ইনফরমেশান আসে আমরা সেগুলো শেয়ার করতে থাকি। আর বাকি আমাদের প্রিয় শহর দুর্গাপুরটাকে যেভাবে আমরা দেখাতে চাই, যেমন করে হোক, আমার মনে হয় সব কিছু তোমাদেরকে দেখাতে থাকি। আর সিরিয়াসলি বলছি, আমাদের ইনস্টাগ্রামে রিলসগুলো দিচ্ছি, আশা করি তোমাদের খুব ভালো লাগছে। কারা কারা আমাদের লাস্ট রিলসটা এই জাস্ট এক দেড় ঘন্টা আগে দেখলেন, ওই শর্টগুলো রোবো নিয়ে এসেছিল, ওই রিলসটা আমি বানিয়েছি। আমি একটু গর্বের সাথে বলি যে আমি বানিয়েছি, সব রিলস তো রোবোই মোটামুটি বানাই, যেগুলো দুর্গাপুরের ওপরে হয়, যেগুলো আমাদের এমনি প্রমোশনাল বেসিসের যেগুলো হয় সেগুলো তো আমাদের আলাদা এডিটেড আছে, বাট দুর্গাপুরের ওপরে যেসব রিলসগুলো হয় এগুলো সব রোবো এডিট করে। আর আজকের রিলসটা গর্বের সাথে বলছি আমি বানিয়েছি, আমি ফোনের মধ্যে, ওকে। তো ওই রিলসটা অনেকদিন ধরে বানানোর ইচ্ছে ছিল, তো ফাইনালি আজকে কমপ্লিট হয়ে গেল। রোবো বৃষ্টিতে ভিজছিল, এখন বললাম শর্টগুলো নিয়ে এসো, জানি না কে কে দেখেছেন, যদি না দেখে থাকেন লাইভটার পরে একবার দেখে নেবেন, ইনস্টাগ্রামে লাস্ট যে রিলসটা দিয়েছি আশা করি ভীষণ মজা পাবেন, খুব হাসির, খুব মজার, মজা লাগবে, শেয়ার করবেন, সবার সাথে শেয়ার করবেন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ওদের সবাইকে দিচ্ছি, আমরা সবাই দুর্গাপুর টাইমসের ফ্যান, ই বাবানি ফ্যামিলি, এফ এ, ঠিক আছে, MILY হতো, এনটা হবে না ওখানে, ঠিক আছে। বর্জরা মেলাতে আসবে নাকি শুভদীপ হালদার? ইচ্ছে তো আছে, কিন্তু আমার দিদি যেহেতু বাড়ি ওখানে, দিদি আমাকে প্রায় দিন বলছে যে ওখানে বৃষ্টি পড়লেই দোকানগুলো আর খুলছে না। কালকেই তো মনে হয়, গতকালই আমরা যাবো বলে পুরো ঠিক করলাম, দিদি বলছে আসিস না বোন, বৃষ্টি পড়ছে, আমাদের দোকানগুলো খুলবে না, ঠিক আছে দিদি। আর আজকের তো যা ওয়েদার, যাওয়াই হলো না, দেখা যাক কবে যেতে পারি। কাল লাইভ করবে তো মনি? হ্যাঁ, একটা তো করবোই, কারণ একদিন লাইভ না করলে মনটা খুব মানে ভালো লাগে না। আজকে অবশ্য তিনটে লাইভ হয়ে গেল, দুপুরে রোবো দুটো লাইভ করেছে, এখন আমি একটা লাইভ করে দিলাম। তোমার সাথে যদি কোনোদিন দেখা হয় তাহলে আমার খুব ভালো লাগবে, তুমি আর রোবো খুব ভালো থাকবে, একদম একদম। তৃষ্ণা ম্যাডাম আমারও খুব ভালো লাগবে, কিন্তু যখন দেখা হবে আপনার ছোট্টু বেবিটাকেও যেন আমরা পাই একদম, ঠিক আছে। প্রিয়াঙ্কে, ওর সাথেও আমরা কথা বলবো, সেলফি নেবো, ওকে। ও আমাদের এত ভালো একজন ফ্যামিলি মেম্বার, সব থেকে খুদে আমার মনে হয়, ঠিক আছে, যে আমাদেরকে এত ভালোবাসা দেয়, আর একদম অনুরাবো, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন লাইভটা এখানেই শেষ করি। এই দেখুন, এবার আমি অ্যাড্রেসটা বলে দিই, স্মার্ট বাজার, আমার সাথে সাথে টান নাও, এই যে স্মার্ট বাজার, এই যে রাস্তা এদিক দিয়ে সোজা চলে যাচ্ছে, এই যে এই রাস্তা হচ্ছে কোটমোড়, ঠিক আছে, এই যে কল্পতরু বিল্ডিং, এই যে জুয়েলারি গার্ডেন, এদিকে কল্পতরু বিল্ডিং বড় বড় করে লেখা, আর এই দেখুন একদম সোজা মুখে দেখা যাচ্ছে বিটুইন দ্য ব্রেড, হোয়াইট কালারের ওইটাই হচ্ছে বিটুইন দ্য ব্রেড, একদম সোজা মুখে, যেটা একদম সোজা সোজা বিটুইন দ্য ব্রেড, এখানে আসলে আপনাদেরকে ডাকবে, ঠিক আছে, আঙ্কেল পিটার্স প্যানকেকের। এটা একটা ইউনিট দুর্গাপুরে খুলেছে, আপনারা আসুন, প্যানকেক ট্রাই করুন, স্যান্ডউইচ ট্রাই করুন, এসে কাল থেকে ট্রাই করুন। অফারটা আবারও বলে দিই, 599 বিল অ্যামাউন্টের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 10% ডিসকাউন্ট, আর 999 বিল অ্যামাউন্ট হলে 15, অর্থাৎ 15% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এখানে। অফারটা চলবে কাল থেকে, মানে 26 সেপ্টেম্বর থেকে শুরু করে 10 অক্টোবর পর্যন্ত। প্রাইস ভীষণ রিজনেবল, টেস্ট টু গুড, মাস্ট ভিজিট, খুব ভালো হবে, এখানে খাওয়া দাওয়া করুন, পুজোতে দেখা করবো, একদম আসতেই, থ্যাংক ইউ সো মাচ। আমার সাথে কবে সেলফি নেবে বাবা অরুণাভ? চলুন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আমাদের দুর্গাপুর টাইমসের পেজটা অবশ্যই ফলো করবেন, ইনস্টাগ্রাম আইডিকে যারা ফলো করেননি অবশ্যই ফলো করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলকেও একটু ভালোবাসা দিন, একটু ভিডিওগুলোকে শেয়ার করুন, ঠিক আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চলুন টাটা, বাই বাই। আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি, টাটা।